আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে রেস্টুরেন্টের মতো কোলস্লো এবং জিরো ক্যালোরির কোলস্লো, দুইটাই একই স্বাদ কিন্তু পদ্ধতি আলাদা। রেস্টুরেন্টের মতো করেও কোলস্লো বানাতে পারেন, অথবা যারা ডায়েটিংয়ে আছেন বা যাদের চিনি খাওয়া নিষেধ তারা জিরো ক্যালোরির কোলস্লো বানিয়ে মজা করে খেতে পারেন। এটা ফ্রিজে রেখে 4-5 দিন খাওয়া যাবে। তো চলুন দেখি নি রেস্টুরেন্টের স্বাদে কোলস্লো এবং জিরো ক্যালোরির কোলস্লো রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকে আমি একদম যতটা সম্ভব একদম মিহি করে কুচি করে নিয়েছি। বাঁধাকপির পাতার মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে বাকি পাতাটা শুধু কুচি করে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি এখানে আমি একটা গাজরের অর্ধেকটা গ্রেটারের একদম ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব বাঁধাকপি কুচি, সেই সাথে নিয়ে নিব গ্রেট করা গাজর, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে এখন এটাকে রেখে দিব আধা ঘন্টা ফ্রিজে নর্মাল চেম্বারে। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আনলাম। লবণ দিয়ে মেখে রাখার ফলে গাজর আর পাতাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন একটু চিপে বাকি রসটাও বের করে নিব। এভাবে চিপে নিলে পরে পানি ওঠার সম্ভাবনা কমে যায়, কারণ কোলস্লোটা কিছুদিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না, তাই একটু পানিটা বের করে নিলে সহজে পানি ওঠে না। অনেক পানি বের হয়েছে। এখন আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব সেই গাজর আর বাঁধাকপি কুচি, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিনি, চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন, এবং 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস এবং মেয়োনিজ। আমি প্রায় 1/4 কাপের মতো নিলাম। এখন মিলিয়ে নিব। মেয়োনিজটা যার যার পছন্দ অনুযায়ী, যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুপাতে মিলিয়ে নেবেন। যত বেশি মেলানো হবে ততই ক্রিমি ক্রিমি ভাব হবে। আর একটু মেলাচ্ছি। এখন একটু টেস্ট করে নিয়ে যদি মনে হয় যে আরও কোনো উপকরণ অ্যাড করা লাগবে তাহলে অ্যাড করে নিলেই হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে কোলস্লো। এখন এটাকে পরিবেশন করে নিব। এখন তৈরি করব লো ফ্যাট বা লো ক্যালোরিযুক্ত কোলস্লো। তার জন্য নিয়ে নিব বাঁধাকপি কুচি, গাজর কুচি এবং 1 চিমটি লবণ। মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব নর্মাল ফ্রিজে 30 মিনিট। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আনলাম। একই পদ্ধতিতে গাজর আর বাঁধাকপি থেকে চিপে পানিটা বের করে নিব। তাতে করে খুব সহজে 2 দিন থাকলেও এটা থেকে কোনো পানি বের হবে না। দেখুন কতগুলো পানি বের হয়েছে। এই পানিটা কিন্তু পরে বের হতো, তাই আগে থেকে এই পানিটা বাদ দিয়ে নিলে পরে আর পানিটা বের হবে না। এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব চিপে রসটা বের করে রাখা বাঁধাকপি আর গাজর কুচি, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস এবং জিরো ক্যাল বা স্যাকারিন, যে যেটা খেতে পছন্দ করেন সেটাই। আমি 2টা শেষে দিলাম। এটা ডায়াবেটিসের রোগীরা সাধারণত চিনির পরিবর্তে খেয়ে থাকে। কোলস্লোটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু বেশি পরিমাণেই দিলাম। এবারে দিব টক দই, যতটা সম্ভব পানিটা বাদ দিয়ে শক্ত অংশটা দিয়ে দিব। দিয়ে এখন মিলিয়ে নিব। বাস, হয়ে গেল জিরো ক্যালোরি কোলস্লো। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল কোলস্লো এবং জিরো ক্যালোরির কোলস্লো। দুইটার টেস্ট কিন্তু একই। আপনারা চাইলে যে কোনোটাই যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। উপকরণ খুব বেশি প্রয়োজন পড়ে না। একটাতে লাগবে টক দই আর আরেকটাতে লাগবে মেয়োনিজ। আর বাকি উপকরণগুলো তো আমাদের বাসাতে সচরাচর থাকেই। তো আশা করছি এত দামি একটা খাবার যেটা আমরা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খাই বাসাতেই এখন আমরা তৈরি করে খাবো। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।